কি চাস, কোথায় নিয়ে যাবি আমাকে? 1975 সালের 15 আগস্ট ভোরে ধানমন্ডির 32 নম্বরের বাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে যিনি এ প্রশ্ন করেছিলেন, তিনি বাংলাদেশের তখনকার রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর যাদেরকে তিনি এই প্রশ্ন করেছিলেন, তারা তারই দেশের সেনাবাহিনীর সদস্য, মাঝারি পর্যায়ের কয়েকজন কর্মকর্তাও ছিলেন। বঙ্গবন্ধু তার কথা শেষ করতে পারেননি, তার আগেই ঘাতকদের বুলেট কেড়ে নেয় জাতির পিতার প্রাণ, যার নেতৃত্বে মাত্র 4 বছর আগেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে জঘন্য সেই হত্যাকাণ্ডে বঙ্গবন্ধু পরিবারের শিশু থেকে শুরু করে অন্তঃসত্ত্বা নারীও সেদিন রেহাই পায়নি। মাসুমা ইসলাম, বাংলার জনপদ।